শুনবেন, বাড়ির বাইরে কেউ যাবেন না, ঘরে থাকুন, সুস্থ থাকুন, অপরকে ভালো রাখতে সহযোগিতা করুন। লকডাউন ভেঙে ব্যাংকে জনতার ভিড়, ঘটনাস্থলে পুলিশ। ঘটনাটি ঘটেছে আজ দুপুরে নওদা থানার মধুপুর পঞ্চায়েতের কাছে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক মধুপুর শাখায়। খবর পেয়ে নওদা থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সকাল 10টাতে এসেছি। কি অবস্থা এখন? এখন অবস্থা আমরা দেখো পাশে পড়ে গেছি, কেবলা পুলিশ আসতে বললাম লাইন নামি কেন, এখন লাইন পাশে লাইন দিচ্ছে না, আমরা সকালে এসেছি। পঞ্চায়েতের সামনে যে আমাদের ব্যাংক আছে, এই ব্যাংকে টাকা নেওয়ার জন্য 10টা থেকে অপেক্ষা করছি। কি অবস্থা এখন? পুলিশ অবস্থা তো দাঁড়িয়ে আছে, এখন কোনো ব্যবস্থা হয়নি। এই অবস্থা। আপনার নাম? আমি এসেছিলাম মধুপুর ব্যাংকে। ব্যাংকে এসে দেখি যা ভিড়, তা তো ওইখানে যাওয়া যায়নি, আমরা নিচে বসে আছি এখন, মানে ক্লিয়ার না হলে তো যেতে পারবো না। এই সকাল থেকে এরকম ভিড়? সকাল থেকে আমি তো এসেছি 11:15 সময়, এসেই দেখছি এরকম অবস্থা। এখন কী করবো ভাবছেন? কী করবো দেখি, একটু বসে থাকি, যদি মানে ভিড়টা কমুক তারপরে তাহলে কাজ হবে, আর যদি না হয় তাহলে বাড়ি যেতে হবে। আপনার নাম? আমার নাম টুকা মণ্ডল। বাড়ি? মধুপুর কলোনি। একদম পরপর পুরো ধরে লাইন করুন, চলুন, যেখানে দাগ দেওয়া আছে চলুন। যে সুন্দর সারিবদ্ধ হবে পুরো ধরে দাঁড়ান, চলুন। আপনাদের ভালোর জন্য করছি, আমরা অন্য কারোর জন্য করছি না, আপনাদের ভালোর জন্য করছি। বুড়িমা এদিকে আসুন, আসুন, তারা সুন্দর লাইন করে দাও, এদিকে আসুন। কথা বলছেন আপনার হঠাৎ গায়ে দিয়ে গেল নাকি? তাহলে নিচে আসুন, চলুন নিচে আসুন, একদম নিচে চলুন। কি হলো? যে ব্যাংকে এত ভিড়, তো কোনো সিস্টেম নাই কেন আপনাদের? ভিড় আজ কি হঠাৎ করে হলো? হঠাৎ করে আমাদের, আমি যে ফোন করলাম তাতে তাদের ফোন করে চিকিৎসা এলো। কিন্তু অন্যান্য ব্যাংক যেমন টোকেন দিয়ে দিচ্ছে, দিয়ে আপনার অন্য জায়গায় একটা লাইন করে বসার ব্যবস্থা করেছে, চেয়ার দিয়ে বসে, আজ কি হঠাৎ করে এরকম হয়ে ভিড়? আর এমনি তো ছিল না, আমি নর্মালি যেরকম 5 জন করে ঢুকতো তার জন্য ঠিকঠাকই ছিল, আজ কি হঠাৎ করে এত ভিড় হয়েছে? কজন করে ঢুকাচ্ছিলেন? হ্যাঁ, কজন করে ভিতরে প্রবেশ করেছে? 5 জন করে। আর জল নিয়ে আসবেন, মুখে দেবেন বাচ্চা। আরে আপনারা একটু ফাঁকা করুন না, ডিস্টেন্সটা বজায় রাখুন। আপনি এক্ষুনি দাঁড় করে দিলাম, চলে আসুন। ওনাদেরকে একদম ওদিকে সরিয়ে দাও, আস্তে আস্তে করে আলাউল, পরপর একদম সরিয়ে দাও, ফাঁকা করে। আপনি চলুন।
প্রতিদিন তো ভিড়, আমরা তো 10টার সময় এসে সামনে ছিলাম। আর্থিক লেনদেনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান টুঙ্গী সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড, রেজিস্ট্রেশন নম্বর 45/20/12/1975, টুঙ্গী, আমতলা এবং পাটিকাবাড়ি। আমাদের তিনটে শাখাতেই সেভিংস অ্যাকাউন্ট, রেকারিং ডিপোজিট, ফিক্সড ডিপোজিট, MIS, ডবল স্কিম, জল প্রকল্প, স্যানিটারি ন্যাপকিন, বীজ পাম্প, এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয়। সমস্ত রকমের চেক ভাঙানো সুব্যবস্থা আছে, সম্পূর্ণরূপে কম্পিউটার দ্বারা পরিচালিত, সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য।